বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের মফিজিলের সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের উপরে অর্পিত যে দায়িত্ব সে দায়িত্বটা খুব সুন্দর করে পালন করছো। বেশ কয়েকদিন পরে তোমাদের সামনে হাজির হয়েছি আমি ইংরেজি প্রথম পত্রের একটি টপিক নিয়ে। এটি পড়ানোর আগে আমি একটি কথা বলতে চাই, সেটি হলো যে আমরা সিলেবাসের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিলেবাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর কিছু কিছু টপিক হয়তো বাকি আছে। প্রতি রবিবারে তোমরা আমার ক্লাসটি বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে দেখতে পাবে, কেমন? এখন আমি আজকে যেটি পড়াবো ইংরেজি প্রথম পত্রের লেসন 33, 33 তম লেসন, এবং এটা পৃষ্ঠা নাম্বার 97 বা 97 পাতায় বইয়ের এটি তোমরা পাবে। এবং সেই টপিকটির নাম কি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, টু মাচ অর টু লিটল ওয়াটার, যে হয় অতি পানি অথবা অত্যন্ত কম পানি। বাংলাদেশে এটি একটি বিপরীত চিত্র। কখনও আমাদের দেশে কিছু কিছু এলাকাতে অতিরিক্ত পানি দেখা যায়, ফলে কি হয়, বন্যা তৈরি হয়, মানুষ পশু পাখি গাছপালা এবং অন্যান্য সমস্ত জীবজন্তু দুঃখের শেষ থাকে না। এর বিপরীতে কি আছে, কখনো কখনো খরা দেখা দেয়, অর্থাৎ বৃষ্টি নেই, পানি নেই, মাঠঘাট সব শুকিয়ে যায়, ফসল ফলাতে কৃষকের কষ্ট হয়, এটাকে তখন এটাকে কী বলে, খরা বলে, অর্থাৎ অনাবৃষ্টি আর একটি অতিবৃষ্টি। এর উপরে ভিত্তি করে আজকে আমার পড়ানোর বিষয়। বইয়ের শুরুতে লিখছে যে আফটার কমপ্লিটিং দি লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, যে এই লেসনটা বা এই পাঠটা পড়ার পরে ছাত্ররা সক্ষম হবে, কি সক্ষম হবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এই যে টেক্সট বইয়ের এই প্যাসেজগুলি পড়তে পারবে এবং বুঝতে পারবে, রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং তারা ছোটো ছোটো অনুচ্ছেদ এই অতি বৃষ্টি বা অনাবৃষ্টি বা অতি পানি বা কম পানির উপরে ছোটো ছোটো অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখতে পারবে। পৃথিবী এতে আছে লুক অ্যাট দি পিকচার্স, যে বলছে ছবিগুলির দিকে তাকাও। তোমরা যদি আমার হাতে বইটা দেখতে পাও তাহলে দেখতে পাবে এখানে তিনটি ছবি আছে। ছবিগুলির ভিতরে কী আছে সেটা আমি একটু বলছি তোমাদের, আশা করি দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, যে আশা করি দেখেছো তোমরা। প্রথম ছবিটাতে আছে যে ঘরের মেঝেতে পানি এবং হতদরিদ্র একটি ঘরের ছবি, খুব সম্ভব ঘরের দেয়ালগুলি পাটখড়ি দিয়ে তৈরি, দুটা চৌকি আছে, একটা চৌকির উপরে আর একটা চৌকি বসানো। প্রথম ছবিতে কী হচ্ছে, চৌকির উপরে ভাত রান্না হচ্ছে, একটা হাঁড়ি দেখা যাচ্ছে, চুলা দেখা যাচ্ছে, দ্বিতীয় চৌকির উপরে দুটি হাঁড়ি দেখা যাচ্ছে, প্রথম চৌকির উপরে ভাতের তরকারি একটি কড়াই, পাশে একটি হাঁড়ি দেখা যাচ্ছে, এবং অর্থাৎ দুর্ভোগ কী, মেঝেতে বা চুলায় তারা রান্না করতে পারছে না, এটি প্রথম ছবিটি। দ্বিতীয় ছবিটি সেটিও ঘরের মেঝেতে পানি, একটি অল্প বয়সী মানুষ, এখানে তরুণ বয়সী মানুষ বসে আছে, পাশে একটি থালা, আর একটি থালায় ভাতের ছবি, সে খেতে বসেছে, শুধু ভাত কিন্তু তরকারি বোধহয় নেই, তার শরীরটা উদম বা খাকি গায়ে, তার শরীরটাতে তার পোশাক নেই, একটি জামা বা ইসেও পাটখড়ি দেয়ালে দেখা যাচ্ছে। সর্বশেষ যে ছবিটা সেটাতে দেখা যাচ্ছে যে মাঠ প্রান্তর পানিতে থই থই করছে,
ঘর ডুবে গেছে বেশ কিছু অংশ, একটি ছোট্ট বালক পানিতে ভীত সন্ত্রস্ত অবস্থায়, যে বেশ কিছু তার শরীর পানিতে পানি নিচ্ছে, সে হাঁটছে, সে ভীত সন্ত্রস্ত হয়ে আছে, গাছপালাও বেশ কিছু পানি নিচ্ছে, ঘর বাড়ি গুলো পানি নিচ্ছে। এখন এইখানে এই অনে বলছে, এতক্ষণ তোমরা এর ছবিগুলি দেখলে, এই অনে বলছে ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইউ সি ইন দ্য পিকচার্স, বলছে যে গ্রুপে বা একটি দল করে পাঁচ বা ছয়জনের তোমরা এই বিষয়গুলি ছবিগুলি আলোচনা করো এবং কী করো যে ছবিতে কী দেখছো সেটি আলোচনা করো, ঠিক আছে। যেহেতু গ্রুপ করে পড়ার সুযোগ নেই, যেহেতু স্কুলের এটাই বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ক্লাস নয়, অনলাইন ক্লাস, সুতরাং তুমি নিজে আলোচনা করে খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারো, পরবর্তীতে সুযোগ হলে আমাকে দেখাবে। এখন এ টুতে দেখো ছোট্ট একটি প্যাসেজ আছে, বলছে যে রিড দি ফলোয়িং প্যাসেজ, যে নিচের প্যাসেজটি পড়ো, যে কী কী লেখা আছে, সামটাইমস ইট রেইনস সো হ্যাভিলি দ্যাট ফ্লাডস অকার, মাঝে মাঝে এত বৃষ্টি হয় আমাদের দেশে যে যে বন্যা হয়ে যায়, ঠিক আছে ব্যাপারটা, বিকজ অফ হ্যাভি রেইনফল, যে ভারী বৃষ্টির কারণে অথবা অতিবৃষ্টির কারণে রিভার ওয়াটার বার্স্ট আউট অফ ইটস ব্যাঙ্কস, বন্যার পানি কী করে যে নদীর কুল ছাপিয়ে ছড়িয়ে পড়ে, দুই কুলে ছড়িয়ে পড়ে, অ্যান্ড ফ্লাডস ভাস্ট এরিয়াস অফ ল্যান্ডস, এবং কী করে চারিদিকে কী হয়, বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়, টাউনস অ্যান্ড ভিলেজেস, বন্যাটা অনেক সময় শহরেও হয় এবং গ্রামেও হয়, এটি অতি টু মাচ ওয়াটারের ফল, এটি ছোট্ট দুটি লাইনে লাইনে বোঝানো হলো। এরপরে আছে A3, A3-তে কী আছে, রাইট ডাউন এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট হাউ পিপুল সাফার ইফ দেয়ার ইজ টু মাচ অফ টু মাচ ওয়াটার। এখন শেষে তোমাদেরকে একটা টাস্ক বা কাজ দিয়েছে, দেওয়া হয়েছে, সেটা কি অল্প কিছু বাক্যের ভিতরে তুমি বুঝিয়ে বলো যে মানুষ কীভাবে দুঃখ দুর্দশায় পড়ে বা কষ্ট ভোগ করে যদি বেশি পানি কখনো থাকে, গেল এই বিষয়টা, এটাও তুমি তোমার নিজের খাতায় লিখে লিপিবদ্ধ করে রাখতে পারো। এরপরে পৃষ্ঠা নম্বর 98, আমি আগেই বলেছি এটি ছোট্ট একটি প্যাসেজ, অল্প সময়ের ভিতরে তোমাদের পড়ানো হয়ে যাবে। এরপরে এসে 98 পাতায় দেখো যে রিড দি ফলোয়িং প্যাসেজ, নিচের এই প্যাসেজটি পড়ো, সেখানে কী রাখা আছে, সামটাইমস উই রিয়েলি আর শর্ট অফ ওয়াটার, শর্ট অফ মানে কি এখানে অভাব বা ঘাটতি, মাঝে মাঝে বাস্তবিক পক্ষে, রিয়েলি মানে কি বাস্তবিক পক্ষে আমাদের পানির অভাব ঘটে, দিস ক্যান হ্যাপেন ইফ দেয়ার ইজ নো রেইনফল ফর এ লং পিরিয়ড অফ টাইম, এইটা কখন ঘটতে পারে যে যদি দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত না হয়, তখন এই বিষয়গুলি আমাদের দেশে ঘটতে পারে, সামটাইমস মাঝে মাঝে, সামটাইম আর সামটাইমসের ভিতরে একটু পার্থক্য আছে, আমি তোমাদেরকে বলি, বোধ হয় আরও একদিন বলেছিলাম, সামটাইম মানে ভূতপূর্ব, অর্থাৎ যে পূর্বে ছিল এখন নেই, এই এইটাকে বুঝাতে গিয়ে সেটাকে বলে সামটাইম, আর সামটাইমস মানে কি মাঝে মাঝে, সামটাইমস যখন এজ যোগ হবে অর্থটা পাল্টে যাবে, মাঝে মাঝে হয়ে যাবে, আর যখন এজ থাকবে না অর্থাৎ সামটাইম হবে, তখন সেটির অর্থ ভূতপূর্ব, অর্থাৎ পূর্বে যা ছিল এখন নেই, এটি বুঝাবে। সামটাইমস রিভার্স ড্রাই আপ, কখনো কখনো নদীগুলি শুকিয়ে যায়, অর দি ওয়াটার লেভেল আন্ডারগ্রাউন্ড মে সিঙ্ক ভেরি লো, যে মাটির তলায় যে পানির স্তর আছে সেটা অনেক নিচে নেমে যায়, ইফ দেয়ার ইজ টু লিটল ওয়াটার, যদি কখনো আমাদের কাছে খুব কম পানি দেখা দেয়, দ্যাট কজেস, এটা কী ঘটায়, এ লট অফ সাফারিং টু দি পিপল,
মানুষের প্রচুর দুঃখ দুর্দশা বয়ে এনে কে কম আমাদের কাছে যখন কোম্পানি থাকে বি অনে দেখো এটি তোমরা 98 পাতায় লুক অ্যাট দি পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ সি এবং আলোচনা করো তুমি ছবিগুলি দেখে কী দেখছ। আমি ক্যামেরাতে বইটি একটু ধরি, দেখো যে এখানে ছবিটা তোমরা একটু দেখো 98 পাতায় তোমাদের বইটি দেখবে। আমি ক্যামেরা থেকে বইটি সরিয়ে নিয়ে একটু আলোচনা করে শোনাবো, ঠিক আছে বিষয়টা। এখন দেখো ছবি এখানে, এখানেও কোম্পানির ক্ষেত্রে তিনটি ছবি আছে, একটি ছবি গ্রামের আর দুটি ছবি খুব সম্ভব শহরে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে সূর্য প্রচণ্ড তাপ দিচ্ছে, মাঠঘাট সমস্ত ফেটে শুকিয়ে চৌচির হয়ে গেছে, শুধু পানি নেই, চারিদিকে হাহাকার। খুব সম্ভব ছবিতে একজন মাথায় হাত দিয়ে বসে আছে, এ খুব সম্ভব সে তিনি একজন কৃষক, অর্থাৎ পানি নেই, ফসল ফলানো যাচ্ছে না, সুতরাং তার সর্বনাশ হয়েছে। ছবিটি সেটাই প্রকাশ করছে। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে একটি বালক গোসল করছে, উপরে একটি ঝর্ণা, ঝর্ণায় পানি নেই, একটি তাপ, তাকে শ্যাম্পু জাতীয় কিছু আছে, আর একটি ছোট ঝুড়ির মতো সেখানে টুথব্রাশ আছে, আরেকটি নিচে আছে একটি ট্যাপ, পানির ট্যাপ, সেখানে পানি নেই, যে তার নিচে একটি বালতি আছে, বালতিতেও পানি নেই, আর নিচে বোধ হয় একটি সাবানদানিতে সাবান আছে। ছেলেটি হাতটা তুলে আছে, অর্থাৎ পানির জন্য চেষ্টা করছে কিন্তু সে পানি পাচ্ছে না, অর্থাৎ এটি একটি শহরের ছবি। এরপরে সব শেষে আছে অনেকগুলি পুরুষ মহিলা বালক বালিকাদের ভিড়, তাদের অনেক পানির পাত্র, যেমন কলসি বা বালতি বা অন্যান্য যে পানির পাত্র সেগুলি নিয়ে লাইন ধরে আছে, সবাই হতভম্ব হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে যে পানি নেই ট্যাপে, হয়তো এটা একটি মিউনিসিপ্যালিটি বা রাজ্যের কোনো পানির কল, সেখানেও পানি নেই, সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ অল্প পানির যে সমস্যাটা এই তিনটি চিত্রের ভিতরে সেটি প্রকাশ পাচ্ছে। সবশেষে আছে ভিত্রি, লুক অ্যাট দি পিকচার্স অ্যাবো, উপরে ছবিগুলির দিকে তাকাও, অ্যান্ড টক অ্যাবাউট হাউ পিপুল সাফার ইজ দেয়ার ইজ টু লিটল ওয়াটার, এবং বলো যে কীভাবে অল্প পানি থাকলে যে মানুষ কীভাবে দুঃখ দুর্দশায় পড়ে সেটি এই ছবিগুলি বলে দিচ্ছে। এর উপরে তুমি আলোচনা করো, নিজে নিজে বলো, এবং যেটা বলছো সেটা খাতায় লিখে এক জায়গায় লিপিবদ্ধ করো। যাই হোক, টু মাচ অর টু লিটল ওয়াটারের এই লেসন 33 উপরে মোটামুটি আমি তোমাদেরকে বললাম, তোমরা নিজেরা বই খুলে পড়বে, পড়ে আরও এর ভিতরের যে গুরু রহস্য এবং মানুষের দুঃখ দুর্দশা এগুলি দেখতে পারবে, বুঝতে পারবে। সুতরাং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এর পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।